সুপ্রিয় রংচিনী শিক্ষার্থী বন্ধুরা, মেরিটেটুয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা 122 নম্বর পেজের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বলছে এখানে দেখো, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান, সলভিং বাই সাবস্টিটিউশন মেথড, অর্থাৎ একটা জায়গায় আরেকটা বসে তারপর আমরা কী করবো, সমাধানটা করব। এই পদ্ধতিতে আমরা নিচের ধাপগুলো অনুষ্ঠান করে দুই চলক বিশিষ্ট সরল সহগ সমীকরণ দেখে সমাধান করতে পারি। কীভাবে করতে পারি দেখো, এক নম্বর তাতে আমার কী বলছে যে যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটি মান অপরটির মাধ্যমে প্রকাশ করা, অর্থাৎ দুটি মান দেওয়া থাকবে, দুটি মান থেকে আমরা কী করব, একটি মানের মাধ্যমে সেটা প্রকাশ করব। তারপর বলছে আমাদের দেখো যে দাব টু, আমাদের বলছে দাব এক থেকে প্রাপ্ত চালকের মানটি অপর সমীকরণে স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি এবং সমাধান করা। অর্থাৎ আমাদের এখানে বলছে যে দুটি সমীকরণ আমাদের দেওয়া থাকবে, তার ভিতরে একটি মান আরেকটি মানের মাধ্যমে সেটা প্রকাশ করব এবং যে মানটা পাবো সেই মানটা কী করবো, দ্বিতীয় সমীকরণে প্রকাশ করে সেটা কী করব, এক চলক বিশিষ্ট সমীকরণ তৈরি করব। তারপর আমাদের বলতে দেখো তিন নম্বর ধাপে বলছে যে নির্মিত সমাধান প্রদত্ত সমীকরণ দুটো যে কোনো একটিতে বসে অপর চলকের মান নির্ণয় করা যায়। অর্থাৎ আমরা কী করব যে একটি মান যখন বের করবো তখন অপরটি অপর সমীকরণে বসে তার মানগুলো আমরা বের করব। শিক্ষার্থী নম্বর বদলে 122 নম্বর পেজ। এখন আমরা কী করব, একটা উদাহরণের মাধ্যমে আগে যে কথাগুলো বললাম, অর্থাৎ যে ফর্মুলার কথাগুলো বললাম, সেগুলো আমরা এখানে সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করি। এখানে বলছে যে উদাহরণ এক, উদাহরণ এক কী বলছে দেখো, নিচের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান যোগ্যতা যাচাই করে। আচ্ছা, সমাধান যোগ্য হলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু দুইটি কথা বলছে। কি বলছে যে চলকটা হইতে হবে কিন্তু দুই চলক বিশিষ্ট, এবং দুই চলক বিশিষ্ট হওয়ার পরে এখানে বলছে যে সমাধানের যোগ্যতা আছে কিনা, অর্থাৎ এটিকে সমাধান করা যাবে কিনা সেটাকে বের করতে বলছে। যদি সমাধানের যোগ্য হয় তাহলে তো কী করতে হবে, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন সমাধানের যোগ্যতা আছে কিনা সেটা আমরা নির্ণয় করার জন্য দেখো এই জায়গায় একটা সমাধান আমাদের দেওয়া আছে। সমাধানের যোগ্যতা যাচাই করে নিই, আমাদের এখানে হাফ বা হাফ ডাজ নট ইকুয়াল টু -3/1। অর্থাৎ আমাদের এখানে কি বলছে দেখো, আমাদের এখানে বলছে এটাই যে সমীকরণ জটিল ও সামঞ্জস্য এবং একটি মাত্র সমাধান আছে। আমরা এখানে কি জানি, আমরা জানি আগে আমরা একটা জিনিস শিখেছিলাম, A1/A2 ইকুয়াল টু B1/B2। শিক্ষার্থী বন্ধুরা, এমন একটা কিছু শিখেছিলাম এই কারণে যে যদি সমাধান থাকে ইকুয়াল থাকে সেটাকে প্রতিস্থাপন হয়, যদি না হয় তাহলে সেটা কী করা যাবে, সেটা হলো সামঞ্জস্য হবে, এটা সেটার সমাধান পাওয়া যাবে। কী সমাধান পাওয়া যাবে, একটি মাত্র সমাধান পাওয়া যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এক্সের সাথে আমাদের কী আছে, এক্সের সাথে A1 আছে, তাহলে A1 = 1 আছে, এবং আমাদের এই যে এখানে এক্সের সাথে কী আছে, A2 আছে, আমরা কী বললাম A2 বসাই দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখুন ওয়াই সাথে কী আছে, B1 আছে, যেটা আমরা আগে শিখেছি, তো কী আছে, 3/1 আছে, এবং এখানে -y সাথে কী আছে, আমাদের এখানে দেখো B2 আছে, B2 সঙ্গে -1 আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা এই যে ফর্মুলাটা আগে শিখেছি এই ফর্মুলাটা সব মাধ্যমে যদি মানটা বসাই তাহলে কিন্তু আমরা আমাদের এই যে কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের এখানে কী বলছে দেখো, A1/A2 A1 = 1 আমরা কী পেয়েছিলাম, A1 = 1 এই জায়গা থেকে যদি বসাই তাহলে A1 = 1 পেয়েছিলাম, A2 = 1 কী পেয়েছিলাম, এই যে 2 পেয়েছিলাম। এখন এটা যদি ইকুয়াল চিহ্ন দিই তাহলে B1 = আমরা কী পেয়েছিলাম, 3 পেয়েছিলাম, এবং B2 = -1 পেয়েছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই হাফ ইকুয়াল টু -3/-1 যেটা এটা সমান না, সেই কারণে আমরা কী করবো, ডাজ নট ইকুয়াল টু দেব। অর্থাৎ আমরা এখানে যে মানটা পেলাম এই মানটা ইকুয়াল টু আমরা এখানে যে মানটা পেয়েছি এই মানের সমান, অর্থাৎ এই মানের সমান কি বলছে যে সমীকরণটি সামঞ্জস্য এবং এর একটি মাত্র সমাধান আছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সমাধানের যোগ্যতাটা যাচাই করে আমরা নিলাম, অর্থাৎ কীভাবে সমাধানের যোগ্যতাটা যাচাই করলো সেটা তোমরা বুঝতে পারলে। এখন আমাদের চলো দেখি যে আমরা সমাধান করব। সমাধান করতে গেলে আমাদের কী বলছিল এখানে, এটাকে সামঞ্জস্য এবং এর একটা সমাধান আছে, অর্থাৎ x/y মান আছে, এটা এখানে আমি বলছি। এটা তুমি সমাধান করলে এর মানগুলো খুঁজে বের করবে, তো কথাটা আমরা কী করবো, এই যে এই জায়গা থেকে আমরা বের করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো যে আমাদের দুইটা সমীকরণ, একটা হলো x + 3y = 16, আর একটা সমীকরণ হলো 2x - y = 14,
শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব, ধাপ ওয়ান আমরা ফলো করব, পরে আমরা ধাপ টু, পরে ধাপ থ্রি এবং পরে সমাধান আসবে। এখন আমরা যদি ধাপ ওয়ানে আমরা ফলো করি তাহলে আমরা কী করবো? এই যে আমাদের 2 নং সমীকরণ হতে পারি, আমরা কী করলাম? 1 নং সমীকরণ না ধরে 2 নং কেন চলাম সেটা একটা প্রশ্ন। এই কারণে দোষী যে তুমি ইচ্ছা করলে 1 নং সমীকরণও আমরা নিতে পারো। আমরা কী করলাম, 2 নং সমীকরণ আমরা কী আছে, এটা আছে, এটার সমস্যা আমরা কী আছে, 2x - y = 4। এটাকে যদি আমি সাইড চেঞ্জ করি, দেখো কী হয়, যদি সাইড চেঞ্জ করে এভাবে লিখি তাহলে আমাদের কী হবে, 2x - 4 = y হবে। অর্থাৎ এক দিকের জিনিস আরেক দিকে নিয়ে গেলাম, এদিকেটা গেলো ওইদিকে আর ওই সাইডটা গেলো আমাদের এদিকে। সেক্ষেত্রে মনে হয় ঘটনাটা কিন্তু এটাই ঘটছে। সো y = আবার সাইড চেঞ্জ করলাম, 2x = -4। এটাকে আমরা কী করলাম, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরলাম, 3 নম্বর সমীকরণ ধরলাম, যেটাই যে দেখো এই জায়গায় করে দিচ্ছে, কোথায় করলো, এই যে এটা 3 নং সময় 2 নং সমীকরণ হতে পাই, আমরা যেটা করলাম এখানে সেটাই y = 2x - 4, এই যে y = 2x - 4 3 নম্বর সমীকরণ আমরা পাইলাম। এখন যে মানটা আমরা পাইলাম, ওয়াইয়ের একটা নির্দিষ্ট মান আমরা পেয়েছি। আমি বলছিলাম যে একটা সমীকরণের করবো নির্দিষ্ট একটা মান বের করব। দেখো ওয়াইয়ের যে মানটা আমরা পেলাম, ওয়াইয়ের মানটা আমরা কী পেলাম, এই যে মানটা পেলাম, এই মানটা যেটা আমাদের এখানে দেওয়া আছে, এই মানটা যেহেতু পাইলাম, এই ওয়াইয়ের মানটা আমরা এখন যেটা করবো সেটা হলো এই ওয়াইয়ের মানটাকে আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। কোন নং সমীকরণ বসাবো, 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণ কোনটা, 1 নং সমীকরণ হলো এটা। যে 1 নং সমীকরণ আমরা কী জানি, x + 3y = আমরা জানি 16। আমরা যেটা করব সেটা হলো ওয়াইয়ের একটা মান আমরা পেয়েছিলাম, এক্সটা ঠিক রাখবো। ওয়াইয়ের কী মানটা পেয়েছিলাম, দেখেন এই মানটা পেয়েছিলাম আমরা যে এখানে দেখো, তাহলে আমরা 3 × y = কত আমরা পেয়েছিলাম, 2x - 4। তাহলে কি আমরা কী লিখবো, 2x - 4 লিখবো, = কত, 16 লিখবো। একে সমাধান করো শিক্ষার্থী বন্ধুরা, এক্স প্লাস কত হয় 6x, এখানে কত হয় মাইনাস কত, 12 = কত 16। এটাকে যদি সমাধান করো কত আসে, তাহলে 7x হবে, আবার এটাকে 12 + কত 16, এটাকে আরও সিম্পলিফাই করো, 7x = কত হয়, এখানে দেখো 8, আর এখানে হলো 2 28। সো x = আমরা কী জানি, 28/7, 4 × 7 কত 28, অর্থাৎ x-এর মানটা আমরা কত পেলাম, x = পেলাম কত, 4 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে সমাধানটা করলাম, এই সমাধান কিন্তু আমাদের এখানে করে দিয়েছে। দেখো যে ওয়াইয়ের মান আমরা কী করলাম, 1 নং সমীকরণ বসালাম, সেটা আমরা এই কাজটা করলাম, যে ওয়াইয়ের জায়গায় আমরা কী করলাম, এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, তারপরে তাকে কী করলাম, সিম্পলিফাই করলে x-এর ভ্যালুটা কত, 4 পেলাম, যেটা আমরা এখানে পেয়েছি। অর্থাৎ এই কাজটাই আমি কী করলাম, তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম, কীভাবে ভেঙে দিলাম যাতে তোমরা সহজভাবে বুঝতে পারো। এখন আমরা যেটা করবো সেটা হলো আমরা এক্সের কী করলাম, এক্সের একটা মান পেলাম, দেখো এক্সের যে মানটা পেলাম কত পেলাম, এক্সের মান ইকুয়ালটি পেলাম আমরা 4 পেলাম। দেখো এক্সিমটা আমাদের এখানে কত, এক্সিমটি কিন্তু আমাদের 4, মানে এক্সিমটা আমরা 4 পেলাম। এই যে এক্সের মানটা 4 পেলাম, সেই মানটা আমরা কী করবো, এক্সের এই মানটা আমরা একটা সমীকরণে বসাবো, যেখানে ওয়াইয়ের মানটা পাবো, কোন সমীকরণে বসাবো, এই যে আমরা 3 নং সমীকরণ যেটা পেলাম, আমরা কী পেয়েছিলাম দেখো তো, আমরা যদি 3 নং সমীকরণ ওয়াই সমস্যা আমরা কী পেলাম, 2x - 4 পেয়েছিলাম। এই জায়গায় যদি এক্সের ভ্যালু 4 বসাই, তাহলে কী হবে, 2 × 4 - 4, সিম্পলিফাই করুন, 8 - 4 = 4। তার মানে তোমরা দেখো যে ওয়াইয়ের একটা মেইন আমরা পেলাম, কী পেলাম, 4 পেলাম। যে কাজটা কী করলো ওনারা এখানে করে দিলেন, যে 3 নং সমীকরণে x = 4 বসিয়ে পাই, এই যে দেখো 2 × 4 বসিয়ে দিলাম, সমাসন ওয়াই সমাসন 4, তাহলে ওয়াই সমাসন 2x - 4, এটা হলো। এখন আমরা কী করলাম, সিম্পলিফাই করে 4 পেলাম, তার মানে আমরা কী পেলাম, সমাধান কিন্তু আমাদের হয়ে গেলো। কীভাবে হলো দেখো, এই যে আমরা এক্সের মানও পেলাম, ওয়াইয়ের মানও পেলাম, এই জায়গাতে আসো, সমাধানের জায়গায় আসো, সমাধানটা আমাদের যে এখানে আমাদের বলছে সমাধান, সমাধান বলছে 1 সমাসন কত পেলাম, 4 পেলাম, এই যে 1 সমাসন এখান থেকে 4 পেলাম, ওয়াই সমাসন কত পেলাম, 4 পেলাম। নির্ণয় সমাধান আমরা কী পেলাম, এক্স ওয়াই, অর্থাৎ এক্সের ভ্যালু কিন্তু কত, 4, এবং ওয়াইয়ের ভ্যালু সমাসন 4। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমাধানটা করতে পেরেছ। তো বন্ধুরা চলো দেখি, যেহেতু আমরা সমাধান করতে পারলাম, পরে আমরা কী করবো, পরে আমরা কিন্তু একক কাজগুলো করবো। বন্ধুরা যারা নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলো, এখন আমরা প্রতিটা অঙ্কই আমরা তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা আজকে পর্যন্ত, পরের ক্লাসে